আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দোয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দিনই আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকদের, আজকে আমি ছোট্ট একটি আমলের কথা বলে দিব। যেই দোয়াটি বা যেই আমলটি আপনারা যদি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাবেন, অর্থাৎ দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার মতো এমনই একটি আমল। আপনাদের কাছে অনুরোধ করব, ছোট্ট এই দোয়াটি সকলেই মুখস্ত করে নেবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের জীবনের অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং সমস্যা সমাধানের জন্য কত না উপায়, কত না ব্যবস্থা আমরা করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে সকল সমস্যার সমাধান দেখিয়েছেন যে আমলের মাধ্যমে, তা হলো ইস্তেগফার। শুধু সমস্যার সমাধান নয়, বরং ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ পাক আমাদের অনেক আকর্ষণীয় পুরস্কার দান করবেন। আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল। হাদিসে অসংখ্য ইস্তেগফার বা ক্ষমার দোয়া পাওয়া যায়, কিন্তু সব ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। আজকে আমি এই দোয়াটি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই দোয়াটির স্ক্রিনশট রেখে দিন, আমি বাংলায় দোয়াটি এখানে লিখে দিচ্ছি, অবশ্যই আপনারা দোয়াটি দেখে দেখে শিখে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আংতা। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করছি, আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। সাইয়েদুল ইস্তেগফারের ফজিলতটি এইবার আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করবে, দিনে পাঠ করে যদি রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটি সহি একটি হাদিস, বুখারী মিশকাত শরীফের হাদিস এটি। এটি অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, আমি আবারও অনুরোধ করছি আপনারা অবশ্যই এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। কখন কিভাবে পড়বেন তা আমি বলে দিচ্ছি। আমাদেরকে অবশ্যই ফজরের ফরজ সালাতের পর একবার সাইয়েদুল ইস্তেগফার এই দোয়াটি পাঠ করতে হবে এবং মাগরিবের ফরজ সালাতের পর একবার এই দোয়াটি পাঠ করতে হবে। তাছাড়া ইস্তেগফারকে আল্লাহ পাক অসংখ্য পুরস্কার দিবেন বলে ওয়াদা করেছেন। যেমন আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন, অনাবৃষ্টির সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন, যাদের সম্পদের অভাব তা দূর করে দিবেন, অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নেই, আল্লাহ পাক সন্তানহীনতার সমস্যা দূর করে দেবেন, আল্লাহ এমন সন্তান দান করবে যা তাকে শক্তিশালী করে এবং রিজিক বৃদ্ধি করে দিবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই দিনী আমলের সম্মানিত ভাই ও বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নেবেন। আমি এই ভিডিওর যে জায়গাতে এই দোয়াটির কথা বলে দিছি সেখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন এবং দোয়াটি অবশ্যই প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে একবার পড়বেন এবং মাগরিবের ফরজ নামাজের পরে একবার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বাসিন্দা বানিয়ে দিবেন। আমি
অনুরোধ করব আপনারা এই ছোট্ট ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।